মাঝে মাঝে হৃদয়ে যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে। মনে হয় রক্তই সমাধান, বারুদই অন্তিম তৃপ্তি। আমি তখন স্বপ্নের ভেতর জেহাদ জেহাদ বলে জেগে উঠি। জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে, যেন বালিশে মাথা রাখতে চায় না এ বালক, যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি। মাতৃস্তনের পাশে দোচক কচলে উঠে দাঁড়াবে এখনই, বাইরে তার ঘোড়া অস্থির, বাতাসে কেশর কাঁপছে, আর সময়ের গতির উপর লাফিয়ে উঠেছে সে। না, এখনও সে শিশু, মা তাকে ছেলে ভোলানো ছড়া শোনায়, বলে বালিশে মাথা রাখত বেটা, শোনো বখতিয়ারের ঘোড়া আসছে, আসছে আমাদের সতেরো সোয়ারি, হাতে নাঙ্গা তলোয়ার। মায়ের ছড়া গানে কৌতূহলে কান পাতে বালিশে, নিজের দিলের শব্দ বালিশের সিনার ভিতর, সে ভাবে সে শুনতে পাচ্ছে ঘোড় দৌড়, বলে কে মা বখতিয়ার, আমি বখতিয়ারের ঘোড়া দেখব। মা পাখা ঘোড়াতে ঘোড়াতে হাসেন, আল্লাহর সেপাই তিনি, দুঃখীদের রাজা, যেখানে আজান দিতে ভয় পান মোমেনেরা, আর মানুষ করে মানুষের পূজা, সেখানেই আসেন তিনি, খিলজিদের সাদা ঘোড়ার সোয়ারি। দেখো দেখো জালিম পালায় খিড়কি দিয়ে, দেখো দেখো মায়ের কেচ্ছায় ঘুমিয়ে পড়ে বালক, তলোর ভেতর অশ্বখোড়ের শব্দে স্বপ্ন তার নিশে নোড়ায়। কোথায় সে বালক? আজ আবার হৃদয়ে কেবল যুদ্ধের দামামা, মনে হয় রক্তেই ফয়সালা, বারুদই বিচারক, আর স্বপ্নের ভেতর জেহাদ জেহাদ বলে জেগে ওঠা।